হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আমি আইরিন পারভিন, জি মিরপুর 14 থেকে বলছি। জি শুনতে পাচ্ছি, বলুন আপনার সমস্যা, বলুন। হ্যাঁ হ্যাঁ, যে আমি হলো আমার হলো আজকে 3 দিন যাবত হুম হুম কোমরে প্রচন্ড ব্যথা। আচ্ছা, আমি বাথরুমে যে পানি ঢালার সময় আমার কোমরে হঠাৎ করে একটু লাগছিল ব্যথা, হুম তখনই আমি আর কি মানে এই যে ব্যথা পাইছি উইঠা দাঁড়াইতে পারতেছি না। আর তো 3 দিন যাবত ব্যথা, ওই যে আমি প্যারাসিটামল না সরি নাপা খাইছি, হুম খাই এলাম, কোনো কোনো কাজ হচ্ছে না। 3 দিন মানে 3 বেলা করে চিন্তা খাচ্ছি আর কি। আপনার কোমর ব্যথা কি পায়ের দিকে যায়? কোমরের ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে যায় না কোমরই আছে? না না, আমার হলো কি যে ওই যে একদম ওই যে হ্যাঁ পার দিকে যায়, ডান ডান দিকে, ডান দিকে যাচ্ছে। আর ওই যে ও পায়ে শুয়ে থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যে চারিদিকে এমন ব্যথা লাগতেছে হুম হুম যে মানে উঠা দাঁড়াইতে পারি না, বসতে পারতেছি, নিয়া করতে পারতেছি না, সারাক্ষণ যে ব্যথা এরকম না, বুঝছি। কিন্তু ব্যথা আছে। উঠা বসা করতে গেলেই হচ্ছে। আপনার এর আগে কি কোমরে ব্যথা ছিল, এই যে বাথরুমের সমস্যার আগে, মানে এই ঘটনার হ্যাঁ আগে? হ্যাঁ হ্যাঁ, এর আগে কোমরে কি ওই যে ডান সাইডে না আমার যে আজকে প্রায় 1 বছর যাবতই কোমরে একটু যে ডান পাশে ব্যথা হয়, হইলে পরে পুরা পা ডান হাতে দিকে পুরাটাই ব্যথা করে। আবার একটু ব্যথার ওষুধ টষুধ খাইলে না আবার ভালো হয়ে যায় আর কি। আপনি কি করেন, কাজ কি? আমি এমনি তো বাসায় আমি চাকরি করি, প্রচুর হাঁটাহাঁটি কাজ আছে আমার, ফিল্ড ওয়ার্ক করতে হয়। আচ্ছা আচ্ছা, আর এমনি তো জব করি আর কি। বুঝছি জি, ধন্যবাদ আপনাকে। আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন। ওনার কিন্তু আগে থেকে কোমরের প্রবলেম, যেটা উনি বলছিল দীর্ঘমেয়াদী, হয়তো 3 দিন ধরে ওটস হয়েছে ডিউ টু, ও হয়তো সামনে পানি ঢালতে বা বালতি টান দিতে কিছু এটা হয়েছে। কিন্তু আপনি অনেক সময় বলেছিলেন বিভিন্ন পর্বে, যে অনেকেই এই কমপ্লেনটা করে যে হঠাৎ পানি তুলতে যে তুলতে গিয়ে এটা হয়েছে। এটা বেশ কমন। এই এই সমস্যাটা কেন হয়ে থাকে? এটা আপনাকে, কি আগে থেকে এই সমস্যাটা ছিল, হ্যাঁ যেটা হয়তো বা কোইন্সিডেন্টালি হয়েছে, যে মনে হচ্ছে তার কাছে যে এটা করতে যেই হয়েছে? হ্যাঁ, এটাও এই যে অনেকে বলে যে আমি শেভ করতে গিয়েছি, সামনে ঝুঁকছি, বা মুখ ধুইতে হুম হুম যাওয়ার ক্ষেত্রে, বা নামাজের উজুর ক্ষেত্রে, বা একটা বালতি টান দিয়েছে, তারপর বা থেকে সেই কোমর মগে ব্যথা, বালতি থেকে পানি তোলার সময় হয়েছে, এই এটাও সমস্যাটা, খুব এটাকে কমন। কমন জিনিস আসে আসলে তা না। ওনার এই রোগটা আগে থেকে তৈরি হয়েছিল, হুম ওটা একটা হুম প্রিডিসপোজিং ফ্যাক্টর, বা আমরা বলি উসিলা, হুম মানে হুম কোন একটা রোগ প্রকাশ পাওয়ার একটা উসিলা, যে অমুকে ধাক্কা দেওয়ার পরে আমার জ্বর আসছে। আসলে ওনার জ্বরটা আগে থেকে তৈরি হয়েছে, হুম হুম ওই ধাক্কাটা হচ্ছে, এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর রোগের ক্ষেত্রে। তাই এখন যে কোনো কিছু, মানে অনেক, শুধু যে রোগ না, অন্যান্য ক্ষেত্র কিন্তু অনেক হুম হুম ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আপনার আসলে এটা PLID বোঝাই যায়। আপনার যেহেতু দীর্ঘমেয়াদী আপনি এটা ভুগছেন, আপনাকে দ্রুত একটা MRI করে ফেলবেন, কোনো একজন বাত ব্যথা চিকিৎসককে দেখে MRI করে, অ্যাকর্ডিং টু MRI আপনাকে হয়তো বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে, স্পেশালি ইলেক্ট্রোথেরাপি বা ডিকম্প্রেশন এবং বিভিন্ন এক্সারসাইজ, এগুলো করলে আপনি ইম্প্রুভ হয়ে যাবেন। আর বর্তমানে আপনি টানা 7 দিন একেবারে রেস্টে থাকবেন, কোনো মুভমেন্ট করার দরকার নেই, শুয়ে থাকেন। আপনাকে আগে যদি কোনো পেন কিলার কোনো ডাক্তার দিয়ে থাকে, সেগুলো আপাতত খেতে পারেন, কিছুদিন শুয়ে থাকেন, শুয়ে ব্যথায় গরম সেঁক দেন, একেবারে রেস্টে থাকেন। রেস্টে শুয়ে কিছু এক্সারসাইজ আছে, স্পেশালি ব্যাক ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোমর ব্যথার জন্য কিছু এক্সারসাইজ, এগুলো করতে পারেন। ব্রিজিং টাইপের, মানে হাঁটু ভাঁজ করে কোমর উঠানো নামানো, বা উপর হয়ে শুয়ে আস্তে আস্তে পা পিছনে উঠানো নামানো, এই জাতীয়, এবং গরম সেঁক দেওয়া। আপনি 7 দিন রেস্টে থাকেন, ব্যথার ওষুধ এই ক্ষেত্রে ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 500 mg একটা করে খেতে পারেন, আর গ্যাস্ট্রিকের ওষুধ সাথে, কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না, কিডনির সমস্যা হতে পারে। আর আপনার একটু মাসেল রিল্যাক্সিং টাইপের, যেমন টলপেরিসন 50 mg একটা করে দুবেলা 5-6 দিন 10 দিন খেতে পারেন। কিন্তু আপনার এটা যেহেতু দীর্ঘমেয়াদী, এটা ক্রনিক পেইন বলি আমরা, তো আপনার এটাকে MRI করে এটা পারমানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে। আর নিয়ম কানুনগুলো কিন্তু আমরা বলছি নিয়মিত। আর এই যে পানি, আপনি বাথরুমে যে কাজ করতে গিয়েছেন, এগুলাও সাবধানে করতে হবে। যেমন আপনি যদি ঝর্ণা না থাকে, আপনি পানি গায়ে গোসল করার ক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকের একটা হাই টুল ব্যবহার করতে পারেন, যেটাতে বসে গোসল করতে পারেন, যেন অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে বারবার পানি নেওয়া, এগুলো করা যাবে না। সেক্ষেত্রে ঝর্ণা থাকলে ঝর্ণা সেরে গোসল করাটা বেটার, বা একেবারে হাঁটু ভেঙে নিচে বসে
আপনি একটা কিছুতে বসে সেই ক্ষেত্রে এই যে এইভাবে কাজ করতে হবে আর কি, মানে অতিরিক্ত মেরুদণ্ডকে সামনে ঝুঁকলেন আবার উঠালেন, সামনে ঝুঁকলেন উঠালেন, এইভাবে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। আর ওজন, আপনার যে জুতা, স্পেশালি মহিলাদের জুতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই জুতার ব্যবহার এখনো কারেকশন হয়নি। আমরা যখন রোগী ভর্তি হয় তখনও দেখি জুতা সমস্যা, যেদিন আসে দেখাতে সেদিনও সমস্যা। এই জুতার মায়া অনেকে ছাড়তে চায় না, মানে জুতো একটা কিনলে সেটা যদি হার্ড হয় বা অনেক টু ফ্ল্যাট, একেবারে অনেক ফ্ল্যাট জুতা পরে অনেকে, আবার অনেক মহিলার আছে হাই হিল পরে, তা তো তারা এই জুতার মায়া ছাড়তে চায় না। এই যার কারণে মোস্ট অফ দ্য মহিলার কোমরের সমস্যা থেকেই যায়, যে ভালো হতে চায় না বা হলে আবার কয়দিন পরে দেখা দেয়। তো জুতার ক্ষেত্রে আমরা বলছি যে সফট সোলে জুতা ব্যবহার করবে। এখন কিন্তু কিছু মহিলাদেরও ডিজাইন করা কিন্তু স্পোর্টসের যে ক্যাশ টাইপের জুতা কিন্তু অ্যাভেলেবেল, যারা জব করে স্পেশালি বাহিরে যায় তারা এই জুতাগুলো ব্যবহার করতে পারে, কারণ তাদের তো প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটা চলা ফেরা করতে হয়। একটু আগে যে দর্শক ফোন করেছিলেন তিনি বলেছেন ওনার নেচার অফ জবটা হচ্ছে অনেক হাঁটাহাঁটি করা, তো ওনার ক্ষেত্রে জুতা খুব ইম্পর্টেন্ট। এখন উনি যদি খুব পাতলা সোলের জুতা ব্যবহার করে বা হাই হিল, তখন কিন্তু ওনার কোমরের সমস্যাটা যাবে না, এটা আরো খারাপ হতে পারে। তো আপনার মনে হয় এইভাবে আপনি করেন ইনশাল্লাহ, ডাক্তার দেখিয়ে একটা এমআরআই করে ফেলেন। আমি এবারে আমাদের অতিথি আসমা আপার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন যে শুরুতে আপনার সিচুয়েশনটা কেমন ছিল, ওইটাই যদি আমাদের সাথে একটু শেয়ার করেন দর্শকদের সাথে। আমি যখন স্যারের কাছে আসছি অনেক কষ্ট হয়েছে, আসা আমার ধরে নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো স্যার যখন আমার পাওয়াটা উঠানো হয়েছে, ও স্যার বলছে যে আপনার এক মাস থাকা লাগবে ভর্তি থাকা। আমি বলছি না স্যার, এক মাস থাকা সম্ভব না। যাই হোক, এখন আমি অনেকটা ভালো, আজকে তো 12তম দিন, হ্যাঁ তাতেই আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। আমি আগে থেকেই ভালো, আরো আগে থেকে, তার মানে অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্টটা পেয়েছেন ভর্তি হওয়ার কারণে। আসলে কিছু কিছু ক্ষেত্রে ভর্তি হওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে থাকার একটা প্রবলেম থাকে, যে সাথে কে থাকবে বা যেখানে ভর্তি হওয়া হচ্ছে সেইখানের পরিবেশটা কেমন বা ওইখানের ফ্যাসিলিটিস কি কি আছে। আপনি এখানে যে ভর্তি হয়েছেন কি কি ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়েছেন, মানে আপনার ভর্তি হতে তো কোনো মানে থাকার জন্য তো কোনো সমস্যা হচ্ছে না, বা কি ধরনের ফ্যাসিলিটি গুলো এখানে পাচ্ছেন? না স্যারের যাই আছে আমার খুব পছন্দ হয়েছে খুব, আর যারা যারা কাজ করে স্যার, নার্স, ওই যে থেরাপি দেওয়ার মেয়ে, ওরা অনেক ভালো। দিনে কয়বার থেরাপি নিচ্ছেন? তিনবার থেরাপি নিচ্ছেন। এটা কিন্তু একটা ব্যাপার যে যখন সে ভর্তি থাকছে, এই যে রেগুলার এবং একটা ইন্টারভেল, একটা রেগুলার একটা ইন্টারভেলে কিন্তু সে ট্রিটমেন্টটা পাচ্ছে, যার ফলে কিন্তু খুব দ্রুত সে আরোগ্য লাভ করছে। আসলে এই ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার ক্ষেত্রে এখনো তো আসলে, যদিও এটা টার্শিয়ারি পর্যায়ের ট্রিটমেন্ট বা ফার্স্ট ওয়ার্ল্ডে প্রচুর ব্যবহার হয়, কিন্তু এগুলা নিয়ে কিন্তু অত রিসার্চ ওয়ার্ক আগে ছিল না। এখন কিন্তু ফিজিওথেরাপি প্রচুর রিসার্চ ওয়ার্ক আসছে। এই যে আপনি বলছেন যে তিনবার এক এক রুগীর ক্ষেত্রে, অনেকের দুইবার বা একবার বা অনেকে চার পাঁচবার আমরা থেরাপি দিই, এবং কিছু থেরাপি আছে হয়তো সপ্তাহে একদিন দুই দিন, আবার কিছু থেরাপি আছে রেগুলার তিনবার দেওয়া হয়। কিছু কিছু এটা রুগীও জানে যে কিছু থেরাপি আমরা এক এক সময় এক একটা দিই। তো এই যে ডোজ মেনটেন করা টাইম টু টাইম, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, একটা ওষুধ, আপনি যদি একটা গ্যাস্ট্রিকের অ্যান্টি আলসারেন্ট ওষুধ খান তাও তো দুইবেলা খেতে হয়, অনেকটা একবেলা খেতে হয়, আবার অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে পাঁচবারও খেতে হয়, অ্যান্টিভাইরাল পাঁচবারও আছে, আবার দুইবারও আছে, তিনবারও আছে। তো এই যে ওষুধের যেমন ডোজ আছে, তো তদ্রূপ থেরাপি চিকিৎসাটার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং ডোজ আছে। যদি সঠিক নিয়ম এবং ডোজ মেনটেন করা যায় তাহলে রেজাল্ট আসবে। তো আমাদের দেশে দেখা যাচ্ছে এখনও গতানুগতিক থেরাপি দিচ্ছে, রুগী যাচ্ছে থেরাপি দিচ্ছে, মানে এটা যে নিয়মটা কি আসলে কয়বার দিতে হবে এবং কি দিবে, কি থেরাপি দিবে, ইট ডিপেন্ডস অন, মানে একটা রোগের ক্ষেত্রে যেমন পিএলআইডির ক্ষেত্রে সব জাতীয় ইকুইপমেন্ট কার্যকর না। আমাদের কাছে কিন্তু কয়েক লক্ষ ফিজিওথেরাপিটিক ইকুইপমেন্ট আছে যেটা আমরা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে রুগীদের, কিন্তু সব ক্ষেত্রে সব রুগীর সব থেরাপি কার্যকর না। তো এইটা একজন যারা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করছে, রুগী দেখছে, রিসার্চ করছে এবং নিজেদের নিজস্ব রিসার্চ এবং ডাটা কালেকশন করেই আপনাকে ট্রিটমেন্ট দিতে হয়। তো যার কারণে রেজাল্টটা অনেক ক্ষেত্রে টু রুগী ভেরি করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভর্তি হলে রেজাল্টটা খুব দ্রুত আসে এবং ইফেক্টিভলি রেজাল্ট হয়, রুগী কথা শুনে। ভর্তি রুগীরা কিন্তু আমাদের মনিটরে থাকে, আমরা সকাল দুপুর রাত সবসময় দেখি, কিন্তু বাহিরের রুগী এটা সম্ভব না। তো
রোগীর ভুলটা কিন্তু আমার চোখে পড়ে। হ্যাঁ, তো ভুল যদি চোখে আমি না দেখাই দিই রুগীকে, তাহলে সে কারেকশনে আসবে না। আর একটা আউটডোর রুগী আমার তার ভুলটা আমার চোখেও পড়বে না, সে কি করে আমি আই ডোন্ট নো, সে বাহিরে কি করে বা কোথায় কি করে, সবারই আসলে লাইফস্টাইল ডিফারেন্ট, একজনের এক একজনের এক এক রকম। তো ওইভাবে আমরা এই জন্যই রুগীগুলা যখন হসপিটালাইজড করি তখন মানে খুব ইফেক্টিভ রেজাল্ট আসে।